নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন যে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সম্প্রতি দিল্লি গেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে গিয়ে যা অবস্থা হয়েছে তাতে করে লোকজন বলছেন, বিশেষ করে রাজনৈতিক পর্যবেক্ষকরা, যে ঘর বার দুই গেল এবং প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন নিয়ে দিল্লি গিয়ে কার্যত হাতে রইল পেন্সিল। শুধুমাত্র সর্বভারতীয় নেত্রী হওয়া স্বপ্নেই বড় সড় ধাক্কা খেলো না, ঘর সামলাবেন কি করে সেই নিয়েও এবার কিন্তু কপালে ভাঁজ জমতে শুরু করবে তৃণমূল কংগ্রেস নেত্রীর। আপনারা ভাবছেন যে সকালবেলায় ছেলেটার মাথা বোধহয় খারাপ হয়ে গেল, কি রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলছে, সেখান থেকে প্রধানমন্ত্রীতে স্বপ্ন একদম সব ঘেঁটে ঘুঁটে ঘ করে দিচ্ছে। না, সবটাই বলছি, পুরোটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন কি করে বলছি। রাষ্ট্রপতির স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন, সব জায়গাটা ক্লিয়ার হবে। দেখুন, আপনারা জানেন যে আমি আগে একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ভারতের যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে সেখানে কিন্তু নিজেদের প্রার্থী জিতিয়ে আনার ব্যাপারে সব থেকে এগিয়ে রয়েছে NDA জোট বা বিজেপি। বিজেপি এককভাবেই যে জায়গাটায় রয়েছে তারা প্রায় নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনার মতো জায়গায় চলে গেছে, কিন্তু কিছুটা ভোট কম হচ্ছে। এখন শুধুমাত্র বিজেপিকে আটকানো সম্ভব এইভাবেই যদি সম্মিলিত বিরোধীরা, অর্থাৎ যেখানে যে ভারতবর্ষে বিজেপি বিরোধিতা করছেন প্রত্যেকে এককাট্টা হয়ে যান, তাদের একমাত্র প্রার্থী পাওয়া যায়, এবং তার সঙ্গে NDA জোটেও যারা রয়েছেন এবং বিদ্রোহী মনোভাবাপন্ন, যেমন ত্রিপুরার ত্রিপুরা কংগ্রেস বা নীতিশ কুমার বিহারে, এরাও যদি সেই জোটকে সাথ দেন তাহলেই একমাত্র সেই প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু NDA যদি নিজেদের জোট ধরে রাখতে পারে এবং তার সঙ্গে যারা NDA মনোভাবাপন্ন অথচ সমদূরত্ব নীতিতে বিশ্বাসী, যেমন নবীন পট্টনায়ক বা জগমোহন রেড্ডি, এরা যদি সমর্থন করে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরামসে হাসতে হাসতে ড্যাং ড্যাং করে গেরুয়া শিবিরই কিন্তু নিজেদের প্রার্থীকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জিতিয়ে আনবেন। এই ব্যাপারে অন্য কেউ কিছু করতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আগ্রহী বিরোধী জোটের একটা সম্মিলিত প্রার্থী তুলে ধরতে এবং বিজেপিকে এই রাষ্ট্রপতির ভোটেই একটা বড় শিক্ষা দিতে, এবং সেই লক্ষ্যে তিনি অবিজেপি যারা মুখ্যমন্ত্রী রয়েছেন তাদেরকে চিঠি দিয়েছেন এবং 22টি অন্যান্য দলকে চিঠি দিয়ে তিনি দিল্লিতে একটি মহাসম্মেলন করার চেষ্টা করছেন এবং সেখানে কিন্তু একজন সম্মিলিত বিরোধী প্রার্থী করার চেষ্টায় রয়েছেন। এবং সেই কাজে তিনি গতকাল দিল্লি ছুটে গেছেন এবং প্রথমে শরদ পাওয়ার NCP লিডার তার সঙ্গে বৈঠক করেছেন এবং আজকে সেই 22 দলীয় বৈঠক হওয়ার কথা আছে। সেদিকে অধীর আগ্রহে এখানকার তৃণমূল কর্মী সমর্থকরা তাকিয়ে আছে। প্রথম কথা হচ্ছে, সেই যে বৈঠক হয়েছে সেটাই কিন্তু বড়সড় ধাক্কা খেয়েছে এবং তার ফলে সর্বভারতীয় নেত্রী হওয়ার যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছিলেন তা কার্যত আরব সাগর বলুন, বঙ্গোপসাগর বলুন, ভারত মহাসাগর বলুন, যেখানে খুশি সেখানে ছিটকে পড়েছে এবং তার যে সর্বভারতীয় প্রধানমন্ত্রীদের স্বপ্ন তাও কার্যত শরীর সমাধি পেয়ে গেছে। কেন? প্রথমেই দেখুন, যে কথাটা বললাম যে এই যে সবাইকে সম্মিলিত করতে হবে, সেই জায়গায় কিন্তু এই চিঠি পাওয়ার পর নবীন পট্টনায়ক বা জগমোহন রেড্ডি তারা কিন্তু কোনো রকম কোনো সাড়া দেননি। তারা মোটামুটি NDA সমর্থন করবেন, এই জায়গাটাই ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এক নম্বর পয়েন্ট গেল। দু নম্বর হচ্ছে, কংগ্রেস নেত্রী তিনি অসুস্থ, তিনি সোনিয়া গান্ধী আসতে পারেনি, এখন তার জায়গায় তার প্রতিনিধি হয়তো আসবেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে কি খুব হার্দিকভাবে থাকবে কংগ্রেস? কেননা পশ্চিমবঙ্গে কংগ্রেসকে সাইনবোর্ড করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, অন্যান্য রাজ্যে গিয়েও কংগ্রেসকে তুলে দিচ্ছে। এখন এক দল থেকে অন্য দলে নেতা যোগ দিতে পারে, সেটা বড় কথা নয়, কিন্তু যেভাবে কংগ্রেসকে অ্যাটাক করছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, কংগ্রেসকে যেভাবে তিনি তুলনা করছেন এবং কংগ্রেস যে কার্যত কিছু করতে পারছে না, তৃণমূলই সেই জায়গাটা নেবে, এইটা সর্বভারতীয় জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেখানে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইচ্ছাকে কতখানি সমর্থন করবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এক নম্বর পয়েন্ট গেল। দু নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সব থেকে বড় কম্পিটিশন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে, কেননা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি পাঞ্জাবেও কিন্তু তাঁর দল ক্ষমতায় চলে এসছে। এখন প্রশ্নটা চলে এসছে, মোদী বিরোধী সব থেকে বড় মুখটা কে, মমতা বন্দ্যোপাধ্যায় না অরবিন্দ কেজরিওয়াল? যেহেতু দুটি রাজ্যে ক্ষমতায় আছে আম আদমি পার্টি, কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে সর্বভারতীয় ক্ষেত্রে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ হিসেবে তুলে ধরতে মরিয়া। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বক্তব্য হচ্ছে, এই রাজ্যে 42 জন সাংসদ রয়েছে, পাঞ্জাব এবং দিল্লি মিলিয়ে সেই সংখ্যক সাংসদ নেই, সুতরাং দুটি রাজ্যে ক্ষমতায় এলেও অরবিন্দ কেজরিওয়াল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে, এই টাসনটা কিন্তু চলছে। আর তার ফলেই দেখুন, পাঞ্জাব ইলেকশনের সময় থেকে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরত্ব নির্ণয় করছেন এবং বাংলায় তার দলকে এস্টাবলিশ করার জন্য কিন্তু রীতিমতো তিনি খাটছেন। পশ্চিমবঙ্গে কিন্তু আম আদমি চ্যাপ্টার খোলার জায়গা শুরু হয়েছে, সুতরাং অরবিন্দ কেজরিওয়ালের সমর্থন কতখানি পাবেন সেই জায়গাটায় সমস্যা রয়েছে। তিন নম্বর জায়গা যেটা হচ্ছে, দক্ষিণ ভারতে স্ট্যালিন তার পরম
বন্ধু ছিল, কিন্তু সেই স্ট্যালিন এখন দক্ষিণ ভারতীয় যে নীতি বা দক্ষিণ ভারতীয় যে পলিটিক্স আছে এখান থেকে কেউ প্রধানমন্ত্রী হয়নি, এবার দক্ষিণ ভারতের প্রধানমন্ত্রী চাই এই ধরনের যে জায়গাটা হচ্ছেন সেই জায়গাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মাটি ছাড়তে খুব একটা আগ্রহী নন। পরে রইল তার আরেক পরম বন্ধু পশ্চিম ভারতের ক্ষেত্রে উদ্ধব ঠাকরে। দেখুন, রাম মন্দির বানানোর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মোটামুটি ঘোষিত বিরোধী রাম মন্দিরের, এর জায়গায় হাসপাতাল হলে, অন্য কিছু হলে, শিক্ষা প্রতিষ্ঠান হলে এখানে অনেক ভালো হতো, রাম মন্দির করে রাম রাম করে বিজেপি বেশি লাফাচ্ছে, এই যে জায়গাটা এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘোষিত স্টান্স। অথচ উদ্ধব ঠাকরে বা শিবসেনা তারা কিন্তু হিন্দুত্বের রাজনীতির উপরেই টিকে আছে। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মিটিং ডাকলেন সেদিনকে উদ্ধব ঠাকরে সেই মিটিং এ না এসে চলে যাচ্ছেন অযোধ্যায়। অর্থাৎ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথ দেওয়ার থেকে অযোধ্যা যাওয়া তার কাছে বেশি ইম্পর্টেন্ট হলো, সুতরাং সেখানে শিবসেনার কতখানি সাথ তিনি পাবেন এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা জায়গা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অখিলেশ যাদবকে উত্তরপ্রদেশে সমর্থন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ ডুবিয়েছেন বলে অভিযোগ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়ার পর অখিলেশ যাদবের সিট যে জায়গাটায় বাড়ার জায়গা ছিল সেখানেই কিন্তু উড়মুড়িয়ে কমেছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় ক্ষেত্রে কতখানি গ্রহণযোগ্য এই জায়গাটা কিন্তু অবশ্য সন্দেহ দানা বাঁধছে, এবং তার ফলে তার সাথ দিয়ে নিজেদের ভোট ডোবানোর মতো ভুল বোধহয় উদ্ধব ঠাকরে আর করতে রাজি নন, এবং সেই কারণে কিন্তু এখান থেকে দূরত্ব রাখছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় ক্ষেত্রে সিপিএম বিরোধিতা পশ্চিমবঙ্গে করছেন, কিন্তু সেখানে সিপিএম কে কাছে টানার চেষ্টা করছেন। সীতারাম ইয়েচুরিরা সেখানে যাবেন কিনা এখনো সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, এবং খুব সম্ভবত সেখানে যাবেন না, গেলেও হয়তো তাদের কোনো প্রতিনিধি সেখানে যেতে পারে, কিন্তু সেখানে সিপিএম কতখানি বা বামফ্রন্ট কতখানি তাদেরকে হার্দিকভাবে সাহায্য করবে এইটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এখন হাতে পড়ে রইল কে, শরদ পাওয়ার। শরদ পাওয়ারকেই প্রার্থী করার জন্য ঝাঁপিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। শরদ পাওয়ারকে প্রার্থী করা হলে তিনিও সমর্থন করতে পারবেন এবং ওখান থেকে কংগ্রেসের সমর্থনে চলে আসবে, এই অঙ্কটা ছিল এবং তার একটা সর্বভারতীয় গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু শরদ পাওয়ার নিজে প্রার্থী হতে অনিচ্ছুক, তিনি বলে দিচ্ছেন যে হারা ম্যাচে খেলতে তিনি খুব একটা রাজি নন, খুব একটা আগ্রহী নন। অর্থাৎ এক্ষেত্রে বিজেপি নিজেদের প্রার্থীকে রাষ্ট্রপতি ভোটে জেতাতে পারবেন কি পারবে না এটা নিয়ে কিন্তু যখন প্রশ্ন বিজেপির অন্তরে রয়েছে, গেরুয়া শিবিরের অন্তরে রয়েছে, গেরুয়া সমর্থকদের মনে রয়েছে, গেরুয়া বিরোধীদের মনে কিন্তু এইটুকুনি সংশয় নেই যে তারা জিততে পারবে। তারা যে এখানে হারছে এবং এটা হারা ম্যাচ, এটা শরদ পাওয়ারের মতো যারা স্ট্রং রাজনীতিবিদ তারা কিন্তু বুঝে গেছেন। অর্থাৎ হারা ম্যাচে খেলতে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে যাকে ঘুটি করে তিনি এগোতে চাইছিলেন তিনি সেখান থেকে সরে এলেন। তাহলে দেখা যাচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে যে জোরটি তিনি করতে গিয়েছিলেন সেটা ঘেঁটে ঘোয়া হয়ে গেছে, সেখান থেকে কিন্তু খুব একটা পাওয়া কিছু সম্ভব নয়। এর পাশাপাশি আরেকটা জায়গা যেটা উঠে আসছে সেটা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে যেটা রয়েছে টিআরএস। টিআরএস এখানে চাইছেন কে, চন্দ্রশেখর রাও। তিনি কিন্তু মোটামুটি নিজে রাষ্ট্রপতি হতে আগ্রহী বা রাষ্ট্রপতি পদে লড়াই করতে আগ্রহী এবং তিনি একটা আলাদা করে জোট করতে চাইছেন, তিনি কিন্তু আলাদা করে দৌত্য করতে চাইছেন, এবং এখানে কিন্তু একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার টাসাল লাগা জায়গা তৈরি হয়ে গেছে। সেই জায়গায় সর্বভারতীয় ক্ষেত্রে কতখানি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জমি দেবেন, সহায়তা দেবেন, এই জায়গাটা নিয়ে প্রশ্ন আছে এবং সেখানে কিন্তু একটা বড়সড় ফাটল দেখা যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে শুধু শুধু রাষ্ট্রপতি পদ যেখানে কার্যত হার নিশ্চিত যেন, এত লাফাঝাপা কেন? এত লাফাঝাপার কারণটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন নয়, এর জায়গাটা হচ্ছে যে দেখুন আমি একজন ক্যান্ডিডেট সিলেক্ট করে দিলাম, সেই ক্যান্ডিডেটকে সর্বভারতীয় ক্ষেত্রে সবাই মেনে নিল। অর্থাৎ সর্বভারতীয় ক্ষেত্রে সর্বভারতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমারই একমাত্র রয়েছে, তাই আগামী দিনে 2024 যখন লোকসভা নির্বাচন আসবে সেই লোকসভা নির্বাচনে আমি যখন প্রধানমন্ত্রী মুখ হয়ে উঠবো, 42-এ 42 পাবো, তখন সবাই কিন্তু আমাকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন, আমি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী মুখ হয়ে উঠবো, বা নরেন্দ্র মোদী বিরোধী মুখ হয়ে উঠবো, প্রধানমন্ত্রীর জায়গায় যে জায়গাটা থাকবে সেই জায়গাটা কিন্তু আমার জন্য বাঁধা হয়ে যাবে। এটাই ছিল স্বপ্ন, এটাই ছিল অঙ্ক, সেই কারণে রাষ্ট্রপতি ভোট নিয়ে এত তোড়জোড়, এত লাফাঝাপা শুরু হয়েছে। কিন্তু দেখুন বাস্তব ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিরোধী জোটে এমন একটা তালগোল পাকিয়েছে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়, এবং সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে 42-এ 42 করে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হব এই যে জায়গাটা সেটা কিন্তু এই রাষ্ট্রপতি ভোটেই কার্যত ধামাচাপা পড়ে গেল, তার সলিল সমাধি ঘটে গেল। এর ফলে 2024 যখন আসবে এবং তার দল 2019 মতো যখন আবার প্রচারে নামবে যে 42-এ 42 বিজেপি ফিনিশ, দিদিই পরবর্তী প্রধানমন্ত্রী, সেটা কিন্তু মানুষ আর খাবে না, সেখানে আবারও সেই নরেন্দ্র মোদী হাওয়া হবে এবং সেই হাওয়াতে কিন্তু তৃণমূলের ভেসে যাওয়ার একটা বড়সড় সম্ভাবনা তৈরি হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু নিজে সর্বভারতীয় নেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন সেটা কার্যত সলিল সমাধি ঘটে গেল। এটা গেল 1 নম্বর ধাক্কা। 2 নম্বর যেটা ঘরের মধ্যের কথা বলছি, যে ঘরেতেও তার ধাক্কা লাগছে। এতদিন শুভেন্দু অধিকারীরা কি দাবি করছিলেন, যে তৃণমূল কংগ্রেস
কংগ্রেস যাই বলুক নাই বলুক তৃণমূল কংগ্রেসের অন্দরে আমাদের চর রয়েছে এবং তাদের 80% লোক আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। সবাই ভাবছিল এটা রাজনৈতিক কথা, কথার কথা, তৃণমূলকে চাপ দেওয়ার কথা, কিন্তু সেই কথার মধ্যে যে বাস্তবতা আছে সেটা কিন্তু বর্তমানে প্রমাণিত হয়ে গেল। কিভাবে? আপনারা জানেন যে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে অধ্যক্ষ করার যে বিল নিয়ে আসা হলো, সেই বিলের সময় দেখা গেল তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রথমে ভোট পড়েছে 182টি। এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হচ্ছে 215 জন অফিসিয়ালি, তাহলে সেই 215 জনের মধ্যে 182টা ভোট পড়লো, বাকি 33টা ভোট গেল কোথায়? কেন তারা সেদিনকে বিধানসভায় এলেন না? জানেন যেখানে তাদের দলনেত্রীকে, তাদের মুখ্যমন্ত্রীকে অধ্যক্ষ করার জন্য একটা বিল করা হয়েছে এবং এখানে যদি অ্যাবসলিউট মেজরিটি দিয়ে করা হয় তবেই সেই বিলটা কিন্তু স্ট্রং জায়গায় যাবে, যাতে রাজ্যপাল সই করতে বাধ্য হবেন, কিন্তু তার ফলেও 33 জন এলেন না। কেন এলেন না? তাহলে কি তারা অন্যরকম ভাবনা চিন্তা করছেন? তারা এই মতের সঙ্গে সহমত নন? দলনেত্রী যেটা চাপিয়ে নিচ্ছেন সেটা তারা মানতে রাজি নন? এই কারণেই তারা এলেন না, এই প্রশ্নটা উঠছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন প্রথম রেজাল্ট হলো দেখা গেল 182-40 ভোটে জয় হয়েছে। যাই হোক, শুভেন্দু অধিকারী যখন ক্যাঁক করে চেপে ধরলেন, বললেন যে ভাই এখানেও তোমরা ছাপ্পা করছো, তখন দেখা গেল এদিক ওদিক সরগোল হলো, ভুল হয়েছে, সেই ভুল ঠিক করে নিয়ে ফাইনাল রেজাল্ট দেখা গেল 15টা মতো ভোটের হিসেব এদিক ওদিক হয়েছিল। 40 থেকে বিজেপি পৌঁছে গেল 55, আর 182 থেকে এরকম এলো 167টিতে। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে 15টা ভোট, এই 15টা ভোট তৃণমূলের ক্যান্সেল হয়ে গেছে, সেইটাই বিজেপির ভোটটা তৃণমূলে দেখিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, এই যে 15টা ভোট হলো, এই 15টা ভোট ক্যান্সেল কেন হলো? বিধায়করা ইচ্ছা করে জেনে বুঝে ক্যান্সেল করলেন? অর্থাৎ এই 15 জনও যাননি, তারা বিধানসভায় হয়তো উপস্থিত হয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডিসিশন তারা মেনে নিতে পারেননি, সেই কারণে তারা ভোটটা ক্যান্সেল করেছেন। এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে এই 15টা ভোট ক্যান্সেল আর 33 জন অনুপস্থিত, যদি দেখেন 48 জন, 48 জন বিধায়ক কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গেছে? তারা আর এই সরকারটাকে মেনে নিতে পারছেন না? এই প্রশ্নটা কিন্তু জোরদার করে উঠে যাচ্ছে। এখন এর ফলে সরকার পড়বে কি পড়বে না সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে এবারে রাষ্ট্রপতি নির্বাচনে যে নিয়মটা নির্বাচন কমিশন করে দিয়েছে যে বিধায়ক বা জনপ্রতিনিধিরা ভোট দেবেন, অর্থাৎ বিধায়ক সাংসদরাই তো ভোট দেন এখানে, রাজ্যের ক্ষেত্রে বিধায়ক এবং কেন্দ্রের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সাংসদরা ভোট দেবেন। তারা কিন্তু কেউ দলীয় যে এজেন্ট থাকবে তাকে তাদের ব্যালটটি দেখাতে বাধ্য নন, অর্থাৎ তারা যে ভোটটি দেবেন সেই ভোটটি তারা তাদের পছন্দের মতো প্রার্থীকে দিতে পারেন, তার দলের পছন্দের মতো প্রার্থীকে দেওয়ার কোনো রকম কোনো দরকার নেই। এবং এখানেই প্রশ্নটা উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন আঁকড়ে ধরে বিজেপিকে কিছুদিন আগে বলেছিলেন যে বেশি লাফাবেন না, সামনে রাষ্ট্রপতি ভোট আসছে, আমাদের সমর্থন ছাড়া আপনারা জিততে পারবেন না, তাহলে তার দলের অন্দরেই কি ঘুণ পোকাটা ধরে গেছে? তার দলের সবকটা ভোট তার দলের, তার সিদ্ধান্ত অনুযায়ী হবে কিনা এটা তিনি নিশ্চিত করে বলতে পারবেন? এই প্রশ্নটা কিন্তু জোরদার করে উঠে গেল। এবং এর ফলে যে জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হিসেবে উঠে আসছে সেটা হচ্ছে আগামী যে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তাদের পছন্দের প্রার্থীকে তাদের দলের সমস্ত ভোট দেওয়াতে পারবে কি? এবং সেটা যদি না হয় তাহলে আগামী দিনে যখন বিজেপি পাল্টা প্রত্যাঘাত শুরু করবে তখন সেই প্রত্যাঘাত সহ্য করার মতো ক্ষমতা তার দলের থাকবে? তো যতই তার দল এখন ডাবল সেঞ্চুরি করে বসে থাকুক, 215 জন বিধায়ক নিয়ে তিনি বসে থাকুন, যেভাবে ঝাঁপ তুলে তিনি বিজেপি বন্ধ করতে চাইছেন, বিজেপি ঝাঁপ তুলে দিলে তার দলটা থাকবে তো? এই প্রশ্নটা কিন্তু বৃহদাকারে উঠে আসছে। এবং তার ফলে ঘরে বাইরের এই জোড়া বিপদ, জোড়া ধাক্কার ফলে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে সর্বভারতীয় নেত্রী হওয়ার জন্য একটা সর্বভারতীয় প্রার্থী দেওয়ার লক্ষ্যে দিল্লি ছুটে গিয়েছেন তা কিন্তু ঘেটে ঘ হয়ে গেছে, এবং সেই জায়গায় ঘরে বাইরের এই জোড়া বিপদে কার্যত তিনি বেসামাল হয়ে পড়েছেন। এবং বর্তমানে যদি রাজনৈতিক পর্যালোচনা করতে হয় তার হাতে রইল পেন্সিল, এই কথাটা বলা ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা কি মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই কি রাষ্ট্রপতি নির্বাচন বা প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রজেক্ট করার স্বপ্নে বড়সড় ধাক্কা খেলেন? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, নিয়ে আসছি নতুন প্রতিবেদন খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।